আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। গ্রিল চিকেন খেতে সবাই খুবই পছন্দ করি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটু ভিন্ন ধারার গার্লিক গ্রিল চিকেনের রেসিপিটি। এই ধরনের গ্রিল চিকেনের রেসিপিটিকে গ্রিক স্টাইল গ্রিল চিকেন বলা হয়ে থাকে। আমাদের প্রচলিত গ্রিল চিকেনের চেয়ে একটু ভিন্ন ধারার এই মজাদার রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। অনুরোধ রইল, আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের মূল রেসিপিটি। আমি এখানে 4 টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে অলিভ অয়েল না থাকলে রেগুলার সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। সাথে 3 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ স্মোকড পাপরিকা ব্যবহার করছি, আপনারা রেগুলার পাপরিকাও ব্যবহার করতে পারবেন। তারপর 1 টেবিল চামচ অরিগ্যানো দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, সাথে 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চা চামচ লাল মরিচ গুঁড়া ও 2 চা চামচ লেবুর রস দিয়ে খুব ভালো করে মশলাটি মিলিয়ে নিচ্ছি। এই মশলাটি দিয়ে কিন্তু পুরো চিকেনটি আমি ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মরিচের ঝাল কম বেশি করে নিতে পারবেন। তারপর মশলার সাথে 1 কেজি বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেনের থাইয়ের বোনলেস অংশটি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিকেনের বুকের মাংস বা লেগ পিসও ব্যবহার করতে পারবেন। এই চিকেনের রেসিপিটি আমার ফ্যামিলিতে সবার খুবই প্রিয়, তাই মাঝে মাঝে আমার কাছে বোনলেস চিকেন না থাকলে হাড়সহ চিকেন দিয়েও কিন্তু আমি তৈরি করেছি। তারপর এই চিকেনটি ঢেকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখন আমি একটি ইয়োগার্ট ডিপিং সস তৈরি করে নেব। এখানে 1 কাপ পানি ঝরানোর টক দই, 4 ভাগের 1 চা চামচ লবণ, 4 ভাগের 1 চা চামচ পাপরিকা পাউডার, 4 ভাগের 1 চা চামচ অরিগ্যানো, 1 চা চামচ ধনে পাতা কুচি, 1 চা চামচ লেবুর রস দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু ইয়োগার্টের ডিপিং সসটি তৈরি হয়ে গেল। এই গ্রিক স্টাইল গার্লিক গ্রিল চিকেনের সাথে কিন্তু এই ডিপিং সসটি খেতে অসাধারণ লাগবে। তাছাড়া যে কোনো কাবাব গ্রিল বা ভাজা পোড়ার সাথেও কিন্তু খুবই মজাদার লাগবে এই সসটি। উপরে কিছুটা পাপরিকা পাউডার ও ধনে পাতা দিয়ে পরিবেশন করছি এই ইয়োগার্ট ডিপিং সসটি। এবার একটি গ্রিল প্যানে 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভেজে নিচ্ছি। টোটালি গ্রিল হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব এই চিকেনগুলোকে। আমি এখানে গ্রিল প্যান ব্যবহার করেছি, আপনারা চাইলে রেগুলার ফ্রাই প্যানেও কিন্তু এই কাবাবগুলো ভেজে নিতে পারবেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের কাবাব ও গ্রিলের মজাদার ও আকর্ষণীয় রেসিপি রয়েছে। আমি আই বাটনে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আমার প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ রইল, এই রেসিপির ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটি একটু ঘুরে আসবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি সহজ ও পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি।
ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে। আপনারা লাইক দিয়ে রাখবেন ও ফলো দিয়ে রাখবেন, তাহলে রেসিপি আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মিডিয়াম টু হাই হিটে চিকেনটি 10 থেকে 12 মিনিট ভাজার পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই মজাদার গার্লিক গ্রিল চিকেনটি আমি ইয়োগার্ট ডিপিং সস ও সালাদের সাথে পরিবেশন করছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারবেন, সাথে নান, পরোটা, রুটি বা যে কোনো ধরনের রাইসের সাথেও পরিবেশন করতে পারবেন। আজকের ভিডিও রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। আগামীতে ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে নতুন সহজ ও আকর্ষণীয় রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।